কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে কাফের সাব্যস্ত করা কি আমাদের জন্য সমীচীন এটা তো আল্লাহর ব্যাপার সমীচীন হলে কোন মন্দিরের আলোকে কাফের সাব্য সাব্যস্ত করা যায় এই প্রশ্নটি আমাদের অনেক ভাইদের এবং আমরা না বুঝে অনেকে হুবহু এই প্রশ্নটাকেই খুব জুচ্ছ এবং প্রাসঙ্গিক প্রয়োজনীয় প্রশ্ন মনে করি আমরা উপস্থাপন করি মনে করি যে এই প্রশ্নের যৌক্তিকতা আছে দেখুন কে মুসলমান আর কে কাফের এটা আল্লাহ ভালো জানেন অথবা আমরা কোনো কাউকে কাফের বলতে যাবো এ কথাটা একেবারেই অজ্ঞান অজ্ঞানতাসুলভ কথা একজন লোক তিনি দেশের বিরুদ্ধে যদি বিদ্রোহ করেন তখন তাকে আমরা বলি দেশদ্রোহী এখন দেশের বিরুদ্ধে যদি দেশের অস্তিত্বকে অস্বীকার করেন বিদ্রোহ করেন সে দেশদ্রোহী হয় তার কোনো কাজ পাওয়া গেলে তাকে আমরা দেশদ্রোহিতা বলি তো তাকে দেশদ্রোহী বলার জন্য যদি কেউ বলে যে আসলে দেশপ্রেম এটা তো প্রত্যেকে যার যার মনের ব্যাপার তো কার মনে কতটুকু দেশপ্রেম আছে এটা তো আল্লাহ ভালো জানেন আমরা কিভাবে কাউকে দেশপ্রেমিক আর কাউকে দেশদ্রোহী সাব্যস্ত করব। এটা বলা যেরকম হাস্যকর ঠিক একইভাবে কে কাফের আর কে মুসলমান এটা তো আল্লাহ ভালো জানেন আমরা কীভাবে বলবো এটা বলাটাও একইভাবে হাস্যকর কারণ কে মুসলমান আর কে কাফের এ বিষয়টি তার আচরণ দ্বারায় তার স্বীকৃতি দ্বারায় পরিষ্কার হয়ে যায় প্রমাণিত হয়ে যায় একজন মানুষ যখন আল্লাহর প্রতি অস্বীকৃতিমূলক কোনো কিছু করবেন আল্লাহর কোনো আয়াতকে আল্লাহর কোনো নির্দেশন নিদর্শনকে আল্লাহর কোনো নির্দেশকে নিষেধকে কোনো বর্ণনাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে আল্লাহকে অবিশ্বাস করল আল্লাহর প্রতি বিদ্রোহ করলো সে কাফের কাফের মানে অবিশ্বাসী অতএব অবিশ্বাসী এবং কাফের হওয়ার জন্য বিশ্বাস না থাকাটা যথেষ্ট যেটি আল্লাহর কালাম হিসাবে ইসলামের নির্দেশ হিসাবে শতসিদ্ধভাবে প্রমাণিত সেরকম কোনো কিছু যদি অস্বীকার করে সে কাফের হয় তবে হ্যাঁ ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তির এরকম কোন আচরণের কারণে ত্রুটির কারণে তাকে কাফের সাব্যস্ত একজন ব্যক্তি করার আগে বহু স্টেপ তাকে অবলম্বন করতে হবে কোনো মুফতি তাকে ফতোয়া দিতে হলে তার কথার বিপরীত ব্যাখ্যা আছে কি না সেটি গ্রহণ করতে হবে তাকে তবার সুযোগ দিতে হবে নানা স্টেপ পেরিয়ে তারপরে ফতো আরোপ হবে কিন্তু কোন সম্প্রদায় যদি কুফুরি কাজে লিপ্ত হয় ইভেন কোনো ব্যক্তি মানে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে না বলে যদি আমরা বলি এ কাজ করলে কেউ কাফের হবে তো সে কাজ আর মধ্যে পাওয়া যাবে তাকে কাফের হিসাবে সাব্যস্ত করা বিশেষ করে সরিয়া বোর্ডের মাধ্যমে মুফতি সাহেবগঞ্জ যখন ফতোয়া দিবেন সেটার রাইট অবশ্যই তাদের আছে